তুরস্কের মতো ভালো বন্ধু হারানোর ঝুঁকিতে রয়েছে আমেরিকা, বলছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে তবে ওয়াশিংটন অন্তত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র 2 সপ্তাহ আগে গতকাল এরদোগান এই মন্তব্য করলেন। 14 জন ব্রাসেলসের সামরিক জোট নেটো সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। নেটোর 2 সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্ক এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ব্রহ্মাণ্ডের কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে। গতকাল তুরস্কের রাষ্ট্রের সম্প্রচার মাধ্যম TRT কে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোগান। তার মধ্যে অন্যতম হল কথিত আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পীর তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ দাদানো সাফল্য অর্জন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জ্বালানি খাতের 2টি প্রকল্প উদ্বোধনের সময় এই কথা বলেন। জেনারেল বাকরি বলেছেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য মিথ্যা লড়াই ইতিহাসের সব পর্যায়ে ছিল এবং এখনো অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের দরণ কেবল পরিবর্তন এসেছে, কিন্তু এটা সবসময় ছিল। তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুড়ে প্রতিবাদ জানাত, এখন তারা গুলি রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে। এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। নির্ধারিত সময়ে ভারতকে এসপোরান্ডের সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরো বলছেন, তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসপোরান্ড কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে। তিনি ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত। এর 2 সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানি করার প্রতিষ্ঠান রুসো বোরোনেক্সপোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিকিনে বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত এসপোরান্ডের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চরণ পেতে যাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত 2018 সালে অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে 5টি এসপোরান্ডের ব্যবস্থাপনা চুক্তি করে। 2025 সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। $500 কোটি মূল্যের এক চুক্তির মধ্যে নয়াদিল্লি এরই মধ্যে মস্কোকে $80 কোটি পরিশোধ করেছে।